পেয়ারা খেতে কম বেশি সবাই পছন্দ করেন। পেয়ারা পাতার যে স্বাস্থ্যগুণ রয়েছে তার সম্পর্কে কয়জনই বা জানেন? পেয়ারা পাতার উপকারিতা কি তা জানলে সত্যি আপনি অবাক হতে বাধ্য হবেন। শরীর অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রেই নানা রকম সমস্যা প্রতিরোধে পেয়ারা পাতা বিশেষ ভূমিকা নেয়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পেয়ারা পাতা কিভাবে খেলে শরীর থেকে ডায়াবেটিস, হৃদরোগ, ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ জনিত যে কোনো সমস্যা, দাঁত, খুজলি, চুলকানি, বিভিন্ন রোগ ভালো হয়ে যায়, এমনকি ক্যান্সারের মতো রোগও ভালো হয়ে যাবে। শুধু আপনাদের জানতে হবে সঠিক উপায়ে কিভাবে খেলে, কখন খেলে এই উপকার আপনি পাবেন। তাই আজকের পুরো ভিডিওটি দেখুন, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, জানতে পারবেন বিস্তারিত। কয়েকটি পেয়ারা পাতা ধুয়ে তা দিয়ে যদি আপনি চা বানিয়ে খান তাহলে এটি আপনার রক্তের বাজে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিবে। পেয়ারা পাতা রক্তে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। পেয়ারা পাতার চায়ের মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের জন্য এটি ডায়রিয়া বা ডিসেন্ট্রি কমাতে সাহায্য করে। কফ ও ব্রঙ্কাইটিস কমাতে পেয়ারা পাতার চা খুবই কার্যকরী। পেয়ারা পাতার চা ওজন কমাতেও সাহায্য করে। এটি চর্বি কমাতে কাজ করে এবং পেট ভরা ভরা রাখে, ফলে ওজন কমে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত পেয়ারা পাতার চা পান করা উচিত। এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে কাজে আসে। পেয়ারা পাতা রক্তচাপ কমাতে সাহায্য করে থাকে। এ পাতা রক্তকে অতিরিক্ত ঘন হওয়ার হাত থেকে রক্ষা করে এবং রক্ত চলাচল সচল রাখে। পেয়ারা পাতা পানিতে ফুটান, এরপর ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে পানি চুলে ম্যাসাজ করুন, এতে আপনার চুল পড়া কমে যাবে। পেয়ারা পাতায় থাকা ভিটামিন বি নষ্ট হয়ে যাওয়া হেয়ার রুটের কোষ মেরামত করে চুলকে মসৃণ করে তোলে। তবে পেয়ারা পাতার রস সরাসরি চুলে না দেওয়াই ভালো। অনেকগুলো পরিষ্কার পেয়ারা পাতা নিয়ে তা 1 লিটার পানিতে ফুটিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিট সেই পানি ফুটতে দিতে হবে। এতে পেয়ারা পাতার সমস্ত গুণাগুণ পানিতে চলে আসবে। এরপর পেয়ারা পাতার পানি ঠান্ডা করে ছেঁকে শিশিতে সংরক্ষণ করা যেতে পারে। সংরক্ষণ করা পানি প্রতিদিন চুলের গোড়া ও চুলে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নিতে হবে। কয়েক মাসের মধ্যে তফাৎটা আপনি নিজেই বুঝতে পারবেন। পেয়ারা পাতা পরিপাকতন্ত্রের সমস্যা দূর করে। এই পাতায় অনেক ব্যাকটেরিয়া প্রতিরোধক শক্তি আছে যা অন্ত্রকে ক্ষারীয় করে জীবাণু বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। এই পাতা অতিরিক্ত মিউকাস ক্ষরণ রোধ করে, তাই ডায়রিয়া বা পরিপাকতন্ত্রের সমস্যা দূর করে এটি। পেয়ারা পাতা ক্যান্সার রোগের বিরুদ্ধেও কাজ করে। এ পাতায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন থাকে যা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। স্তন ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সারে এই পাতা খুবই কার্যকর। পেয়ারা পাতা সর্দি কাশি নিরাময় করে থাকে। এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও আয়রন যা বেশি মিউকাস ক্ষরণে বাধা দেয়। এটি জীবাণুর বংশ বৃদ্ধি রোধ করতেও সাহায্য করে। এক্ষেত্রে কাঁচা পেয়ারা পাতা অনেক বেশি উপকারী। পেয়ারা পাতা অ্যালার্জির পার্শ্ব প্রতিক্রিয়া রোধক হিসাবে কাজ করে। এই পাতা দেহে হিস্টামিন তৈরির প্রক্রিয়া নিরাময় করে থাকে। পোকা মাকড়ের কামড়ে ফুলে গেলেও পেয়ারা পাতার ব্যবহার খুবই উপকারী। এক্ষেত্রে কয়েকটি পেয়ারা পাতা ধুয়ে নিয়ে পেস্ট তৈরি করে সে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখতে হবে। পেয়ারা পাতা ব্রণ কমাতেও সাহায্য করে। এই পাতায় থাকা ভিটামিন সি ব্রণ কমাতে অনেক ভালো কাজ করে। কয়েকটি পেয়ারা পাতা ধুয়ে পেস্ট করে ব্রণে লাগিয়ে রাখুন, কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন আপনার মুখের ব্রণ ধীরে ধীরে কমতে শুরু করেছে। পুরুষের শরীরে শুক্রাণু বৃদ্ধিতে পেয়ারা পাতার জুড়ি মেলা ভার। প্রোস্টেট ক্যান্সারে পেয়ারা পাতা বিশেষ উপকারী। পেয়ারা পাতার রস ডেঙ্গু জ্বরে কার্যকর। হজম সমস্যা নিরাময় করে পেয়ারা পাতা। পুরুষের শুক্রাণু আর নারীদের ডিম্বাণু বৃদ্ধিতে অনেক বেশি উপকারী এই পাতা। আপনার মস্তিষ্ক সুস্থ রাখবে কয়েকটি পেয়ারা পাতা। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন B3 ও B6 থাকায় এটি মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। রক্ত চলাচল ও মনোযোগ বৃদ্ধিতে নিয়াসিন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে কপার থাকায় এটি আমাদের থাইরয়েড সুস্থ রাখতে সাহায্য করে। দেহে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ ও সকল অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণকারী গ্রন্থিগুলোর মধ্যে থাইরয়েড সবচেয়ে গুরুত্বপূর্ণ। কপারের কাজ হল থাইরয়েড গ্রন্থি পুরো দেহের প্রয়োজনীয় হরমোন ঠিকমতো তৈরি করেছে কিনা এবং হরমোনগুলো পুরোপুরি কাজে লাগছে কিনা তা খেয়াল রাখা। পেয়ারা পাতা আপনার দৃষ্টিশক্তি উন্নত করবে। উচ্চ মাত্রায় ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় পেয়ারা পাতা দৃষ্টিশক্তি উন্নতিতে ব্যাপকভাবে ভূমিকা নেয়। চোখের ছানি, বয়সজনিত চোখের সমস্যা সহ চোখের সামগ্রিক স্বাস্থ্যের উন্নয়নে পেয়ারা পাতা ভালো ফলাফল দেয়। পেয়ারা পাতা খাওয়ার সেবন পদ্ধতি বলে দিচ্ছি। 8 থেকে 10টি পেয়ারা পাতা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 লিটার পরিমাণ পানিতে দিয়ে চুলায় জাল দিতে হবে। তাহলে পেয়ারা পাতার সকল গুণাগুণ
পানিতে চলে আসবে। ২০ মিনিট ফুটানোর পর সেই পানি ছেঁকে সকালে খালি পেটে এক গ্লাস পরিমাণ নিয়মিত সেবন করুন। তাহলে আপনার শরীর থেকে ডায়াবেটিস, কোলেস্ট্রলের সমস্যা, হৃদরোগজনিত যে কোনো সমস্যা, চোখের সমস্যা, চুলকানি, দাঁত, খুজলি, হজম সংক্রান্ত সমস্যা, চুল পড়ার সমস্যা, মুখের ত্বকের সমস্যা, যে কোনো সমস্যা দূর হয়ে যাবে।